নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, জীবন মুখোপাধ্যায়ের বই আছে স্বদেশ, পরিচয় ও পরিবেশ। জীবন মুখোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বই, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে। আমরা তোমাদের জিকে পাহাড়ি এবং জীবন মুখোপাধ্যায় এই দুটো বই সলভ করিয়ে দিই। তো দেখো অষ্টম অধ্যায়, ঠিক আছে, অষ্টম অধ্যায় একটু জুম করে দিই, ঠিক আছে। অষ্টম অধ্যায় তো দেখো, আজকে আমি এই অধ্যায়ের যাবতীয় MCQ, SA³, শূন্যস্থান, ট্রু ফলস এবং বাম স্তম্ভ, ডান স্তম্ভ টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। কী আছে বলেছে, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। তো দেখো অষ্টম অধ্যায়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং যেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল। সুপ্রিয় দর্শকার্থী, এক দেখের প্রশ্ন কী বলেছে, ভারতীয় রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত। অ্যান্সার হবে সের অ্যান্সার বল্লভভাই প্যাটেল। দু দেখের প্রশ্ন, মহারাজা হরি সিং ছিলেন এর রাজা, ড্যাশের রাজা। অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাশ্মীরের রাজা। তিন দেখের প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা বি এর অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে, যেটা দিল্লি চুক্তি নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চার দেখের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে জন্ম হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। পাঁচ দেখের প্রশ্ন, এর ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন। অ্যান্সার হবে সির অ্যান্সার খুশবন্ত সিং। ছয় দেখের প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন সাত দেখের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। আট দেখের প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার জুনাগড়। নয় দেখের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। দশ দেখের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। অ্যান্সার হবে সির অ্যান্সার হায়দ্রাবাদ। এগারো দেখের প্রশ্ন, কী বলেছে, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মালাবার উপকূলে। বুঝতে পারছো কী বলছে, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করছি অ্যান্সার সমেত। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণ করিয়ে দেবো। এক দেখের প্রশ্ন, হরি সিং ছিলেন ড্যাশের রাজা। অ্যান্সার হবে কাশ্মীরের রাজা। দু দেখের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে শূন্যস্থান হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তিন দেখের প্রশ্ন, সুপুরীর বনের শাড়ি গ্রন্থটি রচিতা। অ্যান্সার হবে শঙ্খ ঘোষের। সুপুরী বনের শাড়ি গ্রন্থে রচিতা। অ্যান্সার হবে শঙ্খ ঘোষের। চার দেখের প্রশ্ন, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল। অ্যান্সার হবে ন্যাশনাল কনফারেন্স। পাঁচ দেখের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়। অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে। এবার তোমাদের আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, এইগুলো দেখিয়ে দেবো। রোমানোনে শেখ আবদুল্লাহ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কাশ্মীর। রোমান্টোতে রাজাকার বাহিনী। অ্যান্সার হবে রোমান্টো এর অ্যান্সার, এই যে এটা, সরি, এটা এপের অ্যান্সার হায়দ্রাবাদ। রোমান্ত্রিতে নাথুরাম গডসে। এর অ্যান্সার হবে আমাদের ইর অ্যান্সার মহাত্মা গান্ধী। রোমান ফোরে পত্তি শ্রীমাল্লু, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। রোমান ফাইভে জয়ন্ত চৌধুরী। অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার গোয়া। ছয় দাগে অ্যাডমিরাল নিমিজ। তো দেখো ছয়ের অ্যান্সার, এর অ্যান্সার হবে সের অ্যান্সার গণভোট। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। এক দেখে, ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ, এটা ভুল আছে। দু দেখে কী বলেছে, কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতার পর পাকিস্তানে যোগ দেন, এটাও ভুল আছে। তিন দেখে, কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিলেন, এটা ভুল আছে। চার দেখে, নেহরু লিয়াকত চুক্তির অপর নাম ছিল দিল্লি চুক্তি, এটা ঠিক আছে, কারণ নেহরু লিয়াকত সঙ্গে যে চুক্তি হয়েছিল, নেহরুর সঙ্গে লিয়াকতের, ঠিক আছে, জওয়াহরলাল নেহরুর সঙ্গে, এটা কিন্তু 1950 খ্রিস্টাব্দে হয়েছিল, যার অপর নাম দিল্লি চুক্তি, ঠিক আছে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, পাঁচ দেখের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটা ঠিক আছে। ছয় দেখে, জওয়াহরলাল নেহরু লৌহমানব নামে পরিচিত ছিল, ছিল জওয়াহরলাল নেহরু, না না, এটা ভুল আছে, কারণ সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, লৌহমানব নামে পরিচিত ছিলেন। সাত দেখে, শেখ আবদুল্লাহ কাশ্মীরে ভারত ভক্তির বিপক্ষে ছিলেন, এটা ভুল আছে। আর দেখে, লিয়াকত আলী খাঁ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এটা ঠিক আছে। নয় দেখে, মণিকুন্তলা সেনের আত্মজীবনীর নাম সেদিনের কথা, এটা কী আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। বিবৃতি কী বলেছে, কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন। ব্যাখ্যা তিন হবে, পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, দু দেখে প্রশ্ন,
কি বলছে, হায়দ্রাবাদের ভারত ভুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যা, এক হবে হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, তার সঙ্গে কি বলতো, সত্যি কথা বলতে হায়দ্রাবাদের পাকিস্তান ভুক্তির প্রচেষ্টা ব্যাহত না, যদিও হয় না, তোমার ব্যাখ্যা একই করবে। ঠিক আছে, এবার আমি খ সলভ করাবো, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এক দেখে, কে সর্দার উপাধিতে ভূষিত হন? অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, একে কিন্তু লৌহ মানব বলা হয়। দু দেখে, সেদিনের কথা গ্রন্থে রয়েছে, তাকে অ্যান্সার হবে মণিকুন্তলা সেনের, সেদিনের কথা মণিকুন্তলা সেনের বানামটাও লেখা আছে কিন্তু। তিন দেখে, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। চার দেখে প্রশ্ন, কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি? অ্যান্সার হবে জুনাগড় ছিল। পাঁচ থেকে, গোয়াতে কাদের উপনিবেশ ছিল? অ্যান্সার হবে পর্তুগিজদের। সুপ্রিয় দর্শকার্থী, এইবার দেখো, এই যে দু নম্বর যে প্রশ্নগুলো আছে, এসি কিউবগুলো আছে, যেমন পত্তি শ্রীমল লুকিয়েছিলেন, ভারত ভক্তি দলিল কী, এইগুলো কিন্তু তোমাদের আমি খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো, বুঝতে পারছো, খুব শীঘ্রই সলভ করে দেবো। আর এই যে প্রশ্নগুলো আছে, এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো আমি। আর বাকি যে, অর্থাৎ আমাদের কিন্তু অষ্টম অধ্যায় হয়ে গেছে, ঠিক আছে, অষ্টম অধ্যায় যদি হয়ে যায়, আমাদের বাকি আছে আর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কিন্তু আগামীকাল আমি সলভ করিয়ে দেবো, এই সপ্তম অধ্যায় আমি আগামীকাল খুব শীঘ্রই সলভ করে দেবো, মানে সকালের দিকেই সলভটা করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমার ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে, বুঝতে পারছো আমি কী বলছি। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি।